খেলা নিয়ে গসিপ করছি, তো কি মনে হয় যে আমরা আসলে আমাদের সম্ভাবনা কতটুকু ক্রিকেট নিয়ে? ওই যে গসিপ পর্যন্তই এইটা কেমন একটু ইনস্পায়ার করো প্লেয়ার, মানে আমাদের সম্ভাবনা গসিপ পর্যন্তই, কিন্তু প্লেয়াররা তো বেশি করে রান পায় না বা হয়তো আউট হয়ে যায়, কিন্তু ও যখন ব্যাটিং করে রিয়েলি এখন মুস্তাফিজের ইকোনমি রেট বেড়ে গেছে, এটা ট্রু, মুস্তাফিজ ইজ আ ফ্যান্টাস্টিক বোলার, আমি কেন, কারণ আফ্রিদির খেলার সাথে আমার একটা খুব গুড মেমোরি আছে উইথ মাই ফাদার। আচ্ছা, আফ্রিদির যেবার সবচেয়ে অল্প বলে সর্বোচ্চ রান করেছিল, সেঞ্চুরি করেছিল সবচেয়ে অল্প বলে, তেইশ বলে না তেত্রিশ বলে আর চৌত্রিশ বলে ওই ম্যাচটা আমি আমার বাবার সাথে বসে দেখেছিলাম, দুইজন যদি আলাদা আলাদা টিম করে আপনার টিমে আপনি পাঁচজন খেলোয়াড় বেছে নিতে পারেন, হতে পারে আচ্ছা আমি যদি বলি যে এদিকেও যেতে পারেন কিংবা সেলিব্রিটির মধ্যে থেকে আর কি নেবেন, গন্ডগোল আরেকবার হবে? হোয়াট, নো, আমরা তো কোনো গন্ডগোল নাই, আপনি পাঁচজন বিশ্বে, হ্যাঁ পাঁচজন যদি বেছে নেন কাকে নেবেন? বিরাট কোহলি, বিরাট কোহলিকে নিব, লিটন, তারপরে হচ্ছে বাংলাদেশের ভিতরে তাসকিমকে চারজন, আর একজন এখন শুভম গিল, আমি কখনই কন্ট্রোভার্সির মধ্যে ঢুকতে চাই না। আপনার জন্য সুযোগ, আপনি তিনজন খেলোয়াড় নেবেন, দুজন আপনার সেলিব্রিটি থেকে নেবেন, এক সেলিব্রিটির মধ্যে একজন আপনি একজন ও আমার দুই বন্ধু, আর আফ্রিদির ওই আফ্রিদিকে নিতে চাই, ওই খেলার সময় ওই ওই আফ্রিদিকে নিতে চাই, আর বাংলাদেশ থেকে অফকোর্স সাকিব আল হাসান, ওকে, এন্ড লিটন, আমি পার্সোনালি আপনার হচ্ছে আপনি যখন ইয়েতে ইন্ডিয়াতে যে প্রোগ্রামটা করতেন সেখানে আমি আপনার পারফরমেন্স দেখেছি, আমি জানি আপনি কতটা ক্রিকেট নিয়ে অনেক উন্মাদনা চলছে। হ্যাঁ, ক্রিকেট নিয়ে আমরা অনেক উন্মাদনা ছড়াবো, কিন্তু আমরা হেট্রেড ছড়াবো না, এটা আমার সবার কাছে অনুরোধ যে ক্রিকেট এটা অবশ্যই বাংলাদেশের সবার, আমাদের সবার সবচেয়ে পছন্দের গেম হয়তো ক্রিকেট, যখন বাংলাদেশ কোথাও খেলে তখন আমরা সবাই এক্সপেক্ট করি বাংলাদেশ জিতবে, সবসময় জিতবে না, বিকজ ইটস এ গেম, তো আমরা আসলে চেষ্টা করবো সবসময় ইন্সপায়ার করার, হেট্রেড ছড়ানোর না, এটা হচ্ছে আমার সবার কাছে রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট। আমি মৌসুমের কথা থেকেই একটা জিনিস এগুলো হেট্রেড, যেটা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা হেট্রেডটা আমরা সোশ্যাল মিডিয়াতে তো ছড়াই, যেটা ইন্টারন্যাশনালি সেটা দেখা যায়, সো অ্যাজ আ অডিয়েন্স আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে, আমাদের টিম খেলছেন, আমাদের টিমকে আমরা অলওয়েজ উইশ করি টিম ভালো করবে, খারাপ করবে, নানা কিছু বা জিতবে, কিন্তু তার জন্য অপোজিট টিমকে আমরা হিউমিলেট করবো, তাদেরকে ই করবো সেটা আমরা নিশ্চয়ই করবো না, অ্যাজ এ হিউম্যান বিং আমরা সবসময় সবসময় অ্যাজ আ গুড অডিয়েন্স হিসেবে আমাদেরকে পোর্ট্রে করার ট্রাই করবো, এটা সবসময় খেলা খেলাই, এটা জাস্ট এন্টারটেইনমেন্ট, এটা আর কিছুই না, এটা থেকে আমরা আর কিছুই গেইন করি না, তো সেই জায়গা থেকে বলবো অ্যাজ আ অডিয়েন্স আমাদের রেসপন্সিবিলিটি আছে খেলাটাকে খেলা হিসেবেই দেখা। এবং আমিও একটু একটু অ্যাড করতে চাই, মানে এটা ইনফরমেশন দেওয়ার জন্য যে ইটস নট ফানি, মাঠে ওনাদের যে প্রেশার থাকে, ওনারা যে প্রেশার নিয়ে এই এগারো জন প্লেয়ার খেলে যে কোনো মাঠে বিশ্বের বিভিন্ন প্রান্তে,
বিশ্বাস করো আই মানে আমি আমি হয়তো অত আমি অত পারবো না মানে ওই ওইটা এটা এত প্রেসার এত প্রেসার এত প্রেসার মানে আমি জাস্ট অল্প একটু এক্সপেরিয়েন্সের জায়গা থেকে আমি বলতেছি যে এটা কি পরিমাণ প্রেসার প্রেসার লাইভ পারফরম্যান্স অলওয়েজ প্রেসার অনেক প্রেসার সেই প্রেসার নিয়ে বাংলাদেশ এত ভালো খেলছে এত ভালো এই প্লেয়ারগুলো এত দিন ধরে পরিশ্রম করছে সো আমরা চেষ্টা করব তাদেরকে ইন্সপায়ার করার শুধুমাত্র মানে কোনো খেলোয়াড় যদি একদিন ভালো খেলে তাকে অতিরিক্ত মাথায় তোলা ঠিক না কারণ তাকে স্বাভাবিকভাবে খেলতে দেওয়া উচিত আবার একদিন খারাপ করলে তাকে একবারে পানিতে ডুবানো ঠিক না খেলা উপভোগ করুন এবং সবাই প্রে করুন যেন বাংলাদেশ এবার ওয়ার্ল্ড কাপ ছিনিয়ে আনতে পারে জয়টা আমাদের ঘরে আসুক ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড TSports অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস ভিজিট TSports.com